मिनि गार्डन टिलर इनटैक्ट गार्डन टिलर खोला হচ্ছে এটার সেটিংস কিভাবে হয় এটা দেখানো হবে এটা হলো কেবল কেবল এটা হচ্ছে আপনার পিকআপ বার প্লাস কেবল যে অ্যাক্সেলারেটর হ্যাঁ অ্যাক্সেলারেটর এটা এই অন্ধকার লাগতেছে না আচ্ছা এটা অ্যাক্সেলারেটর কেবল হ্যাঁ অ্যাক্সেলারেটর কেবল আর এটা এক্সট্রা দেওয়া থাকে এটা এক্সট্রা দেওয়া আছে পরবর্তীতে যদি এটা ছিড়ে যায় সেই ক্ষেত্রে কাজে লাগানো যাবে আচ্ছা সাইডে রাখেন একটু সাইডে রাখেন আর এই দুটো হচ্ছে চাকা চাকা রাবার চাকা মনে হচ্ছে রাবার मिनि गार्डन टिलर हैंडल शुरू करते प्रथम हैंडल আচ্ছা আরেকবার দেখান কোথা থেকে খুললাম আমরা এটার ভিতরে ছিল এটা এইভাবে সেট করা থাকবে আচ্ছা হ্যাঁ সেট করা থাকবে এবং খুলতে হবে এখানে মাস্কটা রাখতে হবে হ্যাঁ গুড তারপর এটা আপনার এই যে হুম সময় লাগে আপনার গার্ড আছে এই যে সব সময় খেয়াল করতে হবে হ্যাঁ এই যে গার্ডের সাথে জানো খাঁজের সাথে খাঁজ মিলে গার্ডগুলো আবার দেখাই দিন এই যে গার্ডটা আছে এই গার্ডের সাথে এই গার্ড মিলতে হবে মিলতে হবে আর কি হ্যাঁ এই যে মিলছে মিলছে फला एक दिए स्प्रिंग वाशर स्प्रिंग वाशर देवर पर टाइट दीते हैं ভালো করে এটা সেট করেছিল আগে থেকে নাকি আচ্ছা সেট করে থাকতো ইঞ্জিন সেট করা আছে সাড়ে দিকে একটু একটু আর দাও এটা সেট করো আচ্ছা এই যে এখানে গালি আছে গালি যেটা দিয়ে এটা নাম কি গালি এটা নাম গালি গালি এর নাম হলো ডাবল এন্ডেড স্প্যানার ডাবল এন্ডেড স্প্যানার আমরা বাংলা মানে সংক্ষিপ্ত আকারে গালি বলি हाथ दी
যদি খুলতে হয় খুব খুলে একবারে যদি খুলতে লাগা লাগা এইভাবে টান দেন বাস আবার ঢোকো এই এই যে আপনার এদিকে হ্যাঁ এই একটা ই আছে এখানে একটা এখানে তারপর হাত দিয়া আচ্ছা মানে এই যে উপরের ইয়েটা আর সবসময় এই যে নিচেরটা এই নিচের যে কেবলটা আছে এটা বাম সাইডে নিচের কেবলটা যাবে হচ্ছে বাম সাইডে আর এই যে ডান নিচের কেবলটা বাম সাইডে এটা কি ফরওয়ার্ডটা ফরওয়ার্ডটা নিচেরটা উপরেরটা হলো একই ভাবে হচ্ছে আর উপরেরটা হচ্ছে রিভার্স হ্যাঁ নাইস আপনার এই যে এসকেলেটরটা যদি লাগাতে সেই ক্ষেত্রে এই যে নাটটা লাগানো থাকবে এটা এবার খুলে নিতে হবে এই উনি একটা দিয়ে একটা দাও দুই এক দিকে দিয়ে দিয়ে ঠিক আছে এই যে অপশন দাও আছে হ্যাঁ ঠিক আছে দুই উপরে যদি দিলে নিচে নাটটা যদি বাইরে হয় যে আপনার গার্ডটা আছে এখানে গার্ড মতো বসে নিতে আচ্ছা এসকেলেটর একটু সময় লাগবে আর কি হ্যাঁ একটা কমপ্লিট খোলা লাগানো ঠিকই আছে একটা এখানে 10 নম্বর ডালি ইউজ হবে 10 নম্বর ডাবল ইন্টেড চাইলে ডালি ইউজ করতে পারবে অথবা ডালি কিন্তু এটা প্লাস্টিক তো হাতের উপর টাইট দিতে হবে আপনার অতিরিক্ত টাইট দিলে ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ইঞ্জিন এয়ার কুলার যেটা ইঞ্জিন ঠান্ডা রাখে ওইটা খুললাম ওই ইয়েটা লাগানোর জন্য হ্যাঁ এই তারটা লাগানোর জন্য আচ্ছা এটা হচ্ছে প্লাগ হুম ঘোরায় নেওয়া ভালো এই প্লাগটা টাইট করতে পারবে খুলতে পারবে খোলার পদ্ধতি এইভাবে এটা হলো প্লাগ রেঞ্জ কি ব্যাকে নিয়ে আসতে হবে নাকি ব্যাকে নিয়ে আসলে লাগাবে তাকে জায়গা মতো নেওয়ার জন্য এই যে এখানে রিভার্স যে গিয়ারটা আছে সেটাকে আগে পিছনে টান দিলে সামনে আগে আসতেছে যদি আপনার বেশি টাইট থাকে সেক্ষেত্রে আপনি এই যে নাটটা হালকা একটু লুজ দিয়ে দিতে হবে কোন নাটটা আচ্ছা ওই নাটটা হালকা দিয়ে দিতে হবে দুইটা লাগাতে একটা লাগাতে এখন দেখেন আগেতে কিন্তু ইজিলি হয়ে গেছে আগে তো ইজি হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখা যায় হ্যাঁ দেখা যায় হ্যাঁ গার্ড মতো বসে থাকে এখানে একটা ফোন দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ এটা আপনার কয়েকদিন চালানো পড়বে ফোন দেওয়া একটু হাওয়া মেরে পড়ছে সেটা নিলে ভালো হয়
কয়েকদিন চালানোর পর পরে ফোমটা একটু বাতাস দিয়ে পরিষ্কার করে নিলে ভালো, ফিল্টারের কাজ করে। ঠিক আছে, বুস্টটা দিতে হবে। এই নাটগুলো নিতে হবে, যে নাটগুলো আছে এই নাটগুলো। এটা মেন কাজ হচ্ছে মাটিগুলো যেন উপরের দিকে না আসে। দুইটা দুইটা লাগান, এখন মোটামুটি প্রস্তুত হয়েছে। এটা কিন্তু একটা মেশিনে লাগবে, হ্যাঁ। তারপর আপনি শাল বাড়ানোর জন্য এভাবে এই যে বরাবর যেটা মেশিনের সাথে লাগবে ওইটা লাগাই দেবো। এটা আপনার এই সবসময় লাগবে, এবার সেকেন্ড যেটা লাগবে সেটার এই মাথাটা যাতে বাড়তে থাকে, এই যে সেকেন্ডটার জন্য মানে তৃতীয়টা লাগানোর জন্য যেন বাকি থাকে। আর কি পিন, এই পিনের নাম চিরা পিন, চিরা পিন, সিরা পিন বলে, কটার পিন বলে, কেউ স্প্লিট পিন বলে, স্প্লিট পিন। আপনি এই পাশে এসে দেখেন তাহলে হ্যাঁ লুজ দিতে হবে না, হালকা লুজ দেওয়ার পর আগে লুজ দিয়ে নিতে হবে। আমার টেপ কতটুকু দরকার সেই মাপটা নিয়ে এখানে অনেকগুলো খাঁজ কাটা আছে ভেতরে, যেটুকু দরকার সেটা আমার টেপ নিতে হবে, নিয়ে স্প্লিট পিন দিয়ে আটকে দিতে হবে। আবার পরে নাইট নাটগুলো টাইট দিয়ে নিতে হবে, চালানোর পরে আবার টাইট হয় নাই, হয়ে গেছে